হ্যালো বন্ধুরা, গুড মর্নিং নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা সকালবেলা তোমার সব কাজ হয়ে গেছে, হাজব্যান্ড আর ছেলে ও কলেজে যাবে, হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাবে। তা আমার মোটামুটি ভাতটা হয়ে গেছে, ডাল সিদ্ধটাও হয়ে গেছে। তা হয়ে যাবার পরে আমার একটু সময় ছিল, আমি পুজোটা দিয়ে নেবো আর কি। তাহলে চলো পুজোটা দিয়ে নিই। তারপরে হাজব্যান্ড কুল এনেছিল, সেই কুলের আচারটাও করে নিয়েছি। এবার আচারটা হতে ঠান্ডা হতে হতে আমি বাকি কাজগুলো করে নেব। তা আমি সবজি দিয়ে, সব রকম সবজি দিয়ে ডাল করে নেব, সেই ফোড়নটা আমি এখন দেব। আর যেহেতু হাজব্যান্ড ঝাল খায় না, সেহেতু আমি লঙ্কাটা একটু সামান্য ভাজা ভাজা হয়ে গেলে আমি লঙ্কাটা তুলে নেব। তারপরে তোমার জিরে ফোড়ন দিয়ে, একটু হিং ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, আমি রেসিপিটা পুরোপুরি তোমাদের বলছি না, যতটা পাচ্ছি আমি তোমাদের বলে দিচ্ছি। তা আমি ওইগুলো একটু হয়ে গেলে তারপরে আমি কি করব, তোমার একটু পেঁয়াজ বড় বড় কেটে পেঁয়াজটাও একটু দিয়ে দেবো, টমেটোটা দিয়ে দেবো, দিয়ে একটু নুন দিয়ে সামান্য আমি ভাজা ভাজা করে নেবো। আর ডালটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধর সময় না আমি ঘরে যে যা সবজি ছিল দিয়ে দিয়েছি, বিনস, গাজর, টমেটো, তোমার একটু ডাটা দিয়ে আমি এগুলো হালকা করে সিদ্ধ নিয়ে করে নিয়েছি। আর এটা ছোলার ডাল, তা আমি সিদ্ধ করে আলাদা কী করে যাচ্ছি রেখে দিয়েছি। দিয়ে এবার ফোড়নটা ডালটা তুলে দেবো বলে একটু গরম জল করে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি ডালটা তুলে দিয়ে এবারে নুন, মিষ্টি, লঙ্কার গুঁড়ো যে যেমন খাবে সেরকম অনুযায়ী দেবে। তা আমাদের যেহেতু ঝালটা কম খাই, তা আমি অল্প অল্পই দিয়েছি। দেওয়ার পরে নামানোর সময় একটু গরম মশলা দেবো, বা অনেকে যদি মনে করো এর মধ্যে ধনে পাতা দেবে তাও তোমরা দিতে পারো। তা আমি এদিকে ডালটা হতে হতে তার মধ্যে আমি কী করছি, তোমার হচ্ছে ভেন্ডি ভাজা, বিট আর আলু ভেজে নিয়েছি, আর স্যালাডে তোমার শসা আর পেঁয়াজ, আর ভাতটা তো রাইস কুকারে হচ্ছে আর কি। তারপরে চলে এসেছি নেক্সট মর্নিংয়ে। তারপরে আমি কিছু ভিডিও করতে পারলাম না, কারণ নানান ধরনের অসুবিধা হয়ে যায়, সেই জন্য আর করতে পারলাম না। তা আমি নেক্সট মর্নিংয়ে দেখা করছি সবাইকে, গুড মর্নিং। তা আমি এখানে, ওরা রুটি খাবে বলে আমি কি করলাম, যে ছোলাটা আগের দিন রাত্রি ভিজিয়ে দিয়েছিলাম, কাবলি ছোলা, সেটা আমি সেদ্ধ করে নিয়েছি, আলুটাও সেদ্ধ করে নিয়েছি। তো ওদিকে আমি ফোড়নে হিং ফোড়ন, জিরে ফোড়ন, পেঁয়াজ আর টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা হচ্ছে, আর তার মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি যেমন খায় সেটার মশলাটাও আমি একটু করে নেবো। তারপরে আমি সেই মশলাটা একটু ভিজিয়ে রেখেছি, আর আমি এর মধ্যে না আমার কাবলি ছোলাটাও তুলে দিয়েছি। দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে মশলাটা তুলে দিয়ে একটু হয়ে গেছে, তারপর সেদ্ধ ছোলাটা আমি তুলে দিয়েছি। আর আমার রান্নার ঘরের সামনে, জানলার সামনে একটা গাছ আছে, মাঝে সাঝে রান্না করতে যখন ভালো না লাগে না, আমি মাঝে সাঝে এটা দেখে মনটা ভালো করে নিই। আর রান্না হতে হতে চলো তোমাদের একটা জিনিস আমি দেখাই। আমার বাবার জন্য, মানে ভোলানাথের জন্য, যে শিব ঠাকুরের জন্য একটা গাছ পুঁতেছিলাম, ও যে তোমার কলকে ফুল মনে হয় বলে, মানে জানি না কে কে তোমরা বলো, সেই ফুল গাছে না কুড়িয়ে এসছে, এত ভালো লাগছে কি বলবো। আর আমি যে ঠিক করে ভিডিও করব সেটাও পাচ্ছি না, কারণ সামনেই ড্রেন, দাঁড়াতেই পাচ্ছি না। তো যতটা পেরেছি করেছি আর কি। তার এদিকে আমার হয়ে গেছে, রুটির সঙ্গে খাবে তো আমি মাখা মাখা করেছি। তো এদিকে আমি গ্রেভি দিয়ে দিচ্ছি, এটা হোক, নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো, হয়ে যাবে।
আর যে স্নান করে গেছিল হাজবেন্ড, ছেলে, আমি সব করে নিয়েছি। জামা কাপড়গুলো একটু উল্টিয়ে দিলাম, কারণ একদম মেকমেক মতন অবস্থা হয়ে আছে। আর এই মেকমেক অবস্থা দেখে আমার একদমই ভালো লাগছে না, কাজে মনই লাগছে না। আর সকালবেলা যখন আমি ঠাকুর পুজো দিয়েছিলাম, তখন আমি কি করেছি, ঠাকুরের জামাগুলো খুলে আমি ধুয়ে দিয়েছি। জামাগুলো মোটামুটি সব শুকিয়ে গেছে, তাহলে আমি জিনিসগুলো গুছিয়ে রেখে দিই। তারপরে কাজ হয়ে যাওয়ার পর আমি কি করলাম, মেশিংয়ে বসেছিলাম, কারণ বিছনার চাদরগুলো না সব ছিঁড়ে গেছে। এবার চাদর কিনেছি, কিন্তু চাদরের মাথাগুলো যদি সেলাই করে না দিই না, পরপর ওখান থেকে সুতো খুলে আসে। কিন্তু আমার ব্যাড লাক, মেশিংটা একটু অসুবিধা হচ্ছে, তা কোনো রকম আমি রেখে দিয়েছি। হাজবেন্ড আসলে বলবো, দেখি ও কি বলে, সেই বুঝে তারপরে আবার কাজ করব। তা কাজের জিনিস যদি এরকম খারাপ হয়ে যায় না, মনও খারাপ হয় আর কাজের ইচ্ছাটাও আরও চলে যায় আর কি। তাহলে এর সঙ্গে আজকের ভিডিও আমি এখানে এন্ড করলাম। নেক্সট ভিডিও নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। আমার ভিডিওকে তোমরা ভালোবাসো, সাপোর্ট করছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আমার ভিডিও তোমাদের একটুও ভালো লাগে, তাহলে একটা লাইক করবে, সাবস্ক্রাইবার করবে, বেল আইকন টিপে পারলে শেয়ার করবে। তাহলে সবার জন্য বাই বাই।